সুতি এলাকা স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা নিজেরাই মাস্ক তৈরি করে এবার মাস্ক ও স্যানিটাইজার নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নামল। দিনের পর দিন বাড়ছে করোনার প্রভাব, তবু মানুষ এখনো সচেতন হয়নি। আর এবার মানুষকে সচেতন করতে নিজেরাই মাস্ক তৈরি করে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা, আর সেই মাস্ক নিয়ে রাস্তায় নামল। পলাশ সিংহের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। তো এই দিনটাকে আমরা লক্ষ্য করে স্বনির্ভর মহিলারা কিছুদিন থেকেই মাস্ক তৈরি করছি। তো আমরা ভাবলাম এই দিনটাতে পথে চলতি মানুষদের দেওয়া ভালো, কারণ এখন আমাদের ওমিক্রন আর কোভিড-19 যা চলছে দেশে মহামারী, তাতে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। তো আমরা স্বনির্ভর মহিলারাই ঠিক করলাম কি রাস্তায় দাঁড়িয়ে পথে চলতি মানুষদের ওমিক্রন আর কোভিড-19 ব্যাপারে সচেতন করা, মানুষদেরকে সচেতন করতে চাইছি কি দূরত্ব বজায় রেখে প্রত্যেকে মাস্ক ব্যবহার করার জন্য। মাস্ক ব্যবহার যদি না করে তাহলে আমাদের আগামী দিনে এই মহামারীকে আমরা কিন্তু রুখতে পারবো না। মহামারীকে রুখার জন্য আজকে আমরা স্বনির্ভর দলের মহিলারা রাস্তায় নেমেছি। আপনার নাম? তাতে আমরা বলতে চাইছি কি যাতে আমরা আজকে আমরা 400-450 মাস্ক বিতরণ করলাম, স্যানিটাইজার বিতরণ করলাম, প্রত্যেকের হাতে পতাকা দিলাম। এর মাধ্যমে আমরা জনগণকে সচেতন করতে চাইছি। আমার নাম শাকিলা বানু, আমি হচ্ছি ঔরঙ্গাবাদ গ্রুপ পঞ্চায়েতের সৃষ্টি সংঘের সম্পাদিকা। দেখি একটু সাইডে একটু দূরে দূরে এদিকে তাকাও, ওদিকে তাকিয়ে গাড়ি।